হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এসবিআই ব্যাংকের ডেবিট কার্ডের এক্সপায়ারি ডেট নিয়ে, এবং কার্ড এক্সপায়ার হয়ে গেলে 1 থেকে 2 মাস বাকি থাকলে আপনার বাড়িতে যখন নতুন কার্ড এসে যায় তো ওই মুহূর্তে আপনি কি করবেন, তাছাড়া আপনার পুরনো কার্ডটিকে আপনি রিনিউয়াল করতে পারবেন কি না, বা নতুন কার্ড এলে আপনাকে এক্সট্রা চার্জেস পে করতে হবে কি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো এসবিআই ব্যাংকে কোনো ডেবিট কার্ড এক্সপায়ার হয়ে গেলে অটোমেটিক বাড়িতে আসে কি না। তো বন্ধুরা, ভিডিওটিতে সঙ্গে থাকবেন। আমি সঞ্জয়, আপনারা দেখছেন ডিজিটাল ইনফরমেশন 01। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে অল করে দিন, যাতে পরবর্তী সময় নতুন কোনো ভিডিও এলে আপনারা আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আপনার ডেবিট কার্ড এক্সপায়ার হয়ে গেলে আপনি জানবেন কেমন করে? তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, আপনার ডেবিট কার্ডের উপরে ভ্যালিডিটি, তার পাশে একটা নাম্বার লেখা থাকে, তো ওইখানে আপনি আপনার ভ্যালিডিটি ডেটটা দেখতে পাবেন বা এক্সপায়ার ডেটটা দেখতে পাবেন। নেক্সট আসছি, আপনার পুরনো কার্ডকে আপনি রিনিউয়াল করতে পারবেন কিনা। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, আপনার পুরনো কার্ডটিকে আপনি রিনিউয়াল করতে পারবেন না, তার পরিবর্তে এসবিআই ব্যাংক অটোমেটিক আপনার কাছে নতুন কার্ড পাঠিয়ে দিবে। তার জন্য আপনাকে ব্যাংকে যাওয়া কোনো দরকার নেই বা কোনো ফর্ম ফিল আপ করা দরকার নেই। নেক্সট আসছি এক্সট্রা চার্জেস। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, নতুন কার্ডে যখন আপনি অ্যাপ্লাই করছেন তার জন্য কোনো এক্সট্রা চার্জেস দিতে হয় না, বা আপনার যখন পুরনো কার্ডটি এক্সপায়ার হয়ে যাচ্ছে তার পরিবর্তে যে নতুন কার্ডটি আসছে তার জন্য আপনাকে কোনো এক্সট্রা চার্জেস দিতে হচ্ছে না। তো বন্ধুরা, বছরে একটা অ্যানুয়াল চার্জেস কাটে, সেটা হয়তো 145 টাকা বা তার বেশি তার কম হতে পারে, কিন্তু নর্মাল একটা প্রাইসের উপরে থাকে। এবার আসছি বন্ধুরা মেন টপিকে। মেন টপিকটা এটাই ছিল যে আপনার কাছে পুরনো কার্ড এখনো অ্যাক্টিভ আছে, এক্সপায়ার হতে আরও 1 মাস বাকি, তো অ্যাডভান্স আপনার বাড়িতে নতুন কার্ড এসে গেছে, ওই মুহূর্তে আপনি কি করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনার কাছে যে নতুন কার্ডটি আসবে 1 মাস আগে, ওটাকে আপনি সেই দিন বা 1 থেকে 2 দিন পরে পিন জেনারেট করে নেবেন। তো এবার পিন জেনারেট করে নেওয়ার পর আপনার কাছে যে পুরনো কার্ডটি আছে, তারপরে আরেকটি কার্ড যেটা নতুন কার্ড যেটা আপনার কাছে এসছে, ওই দুটো কার্ডই আপনি ইউজ করতে পারেন। তো ওটার ওই দুটো কার্ডের মাধ্যমে আপনি টাকা ডিপোজিট বা উইথড্রল করতে পারেন। পুরনো কার্ডটি এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে অটোমেটিক ওটা ক্লোজ হয়ে যাবে। তো আপনি যে নতুন কার্ডটি পিন জেনারেট করেছেন ওটা অ্যাক্টিভ থাকবে, নতুন কার্ডটিতে এক্সপায়ারি ডেট লেখা আছে, ওই অনুযায়ী ডেটটা এক্সপায়ার হবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো ডাউট থাকে তো আপনি আপনার নতুন ডেবিট কার্ডের পেছনে যে ফোন নাম্বারটা লেখা আছে ওই নাম্বারে কল করবেন। ওই নাম্বারটি এসবিআই ব্যাংকে কাস্টমার সার্ভিস হেল্পলাইনের নাম্বার, তো ওই নাম্বারে আপনি কল করে টোটাল ডিটেলস খোঁজ নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের সুরক্ষা এবং সেফটির জন্য বলবো, কোনো কাস্টমার কেয়ার থেকে যদি আপনাকে ফোন করে আপনার KYC ডিটেলস, OTP, CVV কোড, ব্যাংক নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার বা কার্ডের উপরে যে নাম্বার লেখা থাকে ওই নাম্বার, CVV আপনাকে চায়, তো আপনি ওনাদের সাথে কোনো রকম শেয়ার করবেন না। তো ওনাদের ফোনটা কেটে আপনি সোজাসুজি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, ব্যাংকে গিয়ে আপনার সমস্যা সমাধান কমপ্লিট করবেন। আশা করি আমার এই ভিডিও দেখার পর আপনার হয়তো ব্যাংকে যাওয়ার কোনো দরকার হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করুন এবং কমেন্ট করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন।